রমজান মাস টা যেদিন শেষ হয় সেদিন হচ্ছে তাহলে একদিন আগে মুক্তি পায় তো বাংলাদেশ শতানের কি মানে তাহলে পার্ট পার্ট করে আল্লাহ মুক্তি দেয় তাহলে তো না হলে তো সৌদি আরবে যে মুক্তি পাইল শোতান সেটা তো বাংলাদেশে চলে আসতে পারে কিন্তু বাংলাদেশে তো তখনও রমজান চলতেছে মানে ইজ নট ইট প্রবলেমেটিক

তো আটটার মধ্যে আহ প্রত্যেকেই কোনো ডিফারেন্স আছে মানে লেভেল অনুযায়ী যে যেরকম আমল করছে সেই লেভেল অনুযায়ী সে জানাতে যাবে তাহলে হচ্ছে স্পষ্টত এখানে ডিফারেন্স আছে তো ডিফারেন্সের মধ্যে আবার এটাও আছে যে সর্বনিম্ন স্তরে জানাতে যে থাকবে সে হচ্ছে প্রথম স্তরের জান্নাত জান্নাতুল ফেরদাউসে সে যাইতে পারবে মানে এলাও আছে তখন শেষ স্তরের জান্নাতের আবার একটা নিয়ম হচ্ছে তুমি যা উইল করবা তাই পাবা তাহলে হচ্ছে আমি একদম সর্বনিম্ন স্তরের জান্নাতের যে সে যখন প্রথম স্তরের জান্নাতে গিয়ে দেখবে উনি ও আরো ভালো আছে তখন তো সে আল্লাহর কাছে উইল করবে যে আল্লাহ আমার প্রথম স্তরের জান্নাতে যা বুক করতেছে তা আমি চাই তারপর স্তরের ওরা মানে যে ভাই ভাই এটার উত্তর মোমিনা দিবে কি যে ওরা সেই মনের ইচ্ছাটা করবেই না কারণ আল্লাহ পাক তাদের মনের সেই মনের ইচ্ছাটা করাবেই না

আমরা শুধু মানে মুমিনের কাছে আল্লাহ সেটাই চাইতে পারবো আল্লাহ যেটা আমাদেরকে দিতে চাও হবে তার মানে আমার চাওয়াটা আমার ইনশাটা সেখানে অনলাইন নিয়ন্তনাধীন হয়ে যাবে তাইলে ভাই এটা আমার ইচ্ছা হয় কি আমরা তাইলে ও আসিফ ভাই ক্যান লাইক দিস যে জান্নাতে মুমিনরা তাই নিতে পারবে আল্লাহ যেটা দিবে ভাই মনে করেন পংটা লেখা গেল

হ্যাঁ লেখা আছে আপনি পড়েন যে অমর শরিয়া রাষ্ট্রের মুসলিমদের অধিকার এই লেখাটা পড়েন তাহলে পাবেন না ভাই আমি চাইছিলাম যে সেমি রাষ্ট্রের দৈব ভিত্তি বা বা এটা এটা কতটুকু ভ্যালিড বা এটা কতটুকু ডিকটোরিয়াল বা এই টাইপের লেখা আছে নাকি না এই টাইপের লেখা নাই ও আচ্ছা আর আপনারা দেখেন লেখা বাটনে যাবে কিনা এটা জিজ্ঞেস করতেছিল হ্যাঁ লেখা পাঠানো যাবে অবশ্যই আপনি তাহলে মেইল করে দেন อ่า থ্যাংক ইউ ভাই এইটুকুই ভাই থ্যাংক ইউ আমাকে এলাও করার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি নাজমুল হুদা আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি নাজমুল হুদা নিজেকে আনমিউট করে কথা বলেন নাজমুল হুদা নিজেকে আনমিউট করেন না করছে না নাজমুল হুদা না কোনো সারা শব্দ নাই ফারাজ ভাই আপনি কি পাঁচ সাত মিনিট আছেন আসি বা কতক্ষণ আসি ভাই

যুদ্ধ চলছিল না এই সময় কোনো যুদ্ধ চলছিল না এই সময় মুশরিকরা মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল তাদের অধীনে ছিল মক্কার মুশরিকরা সেই সময় মুসলমানদের অধীনে ছিল এই সময় কোনো যুদ্ধ তত ছিল না তাবুকের যুদ্ধ থেকে ফেরার পথে মোহাম্মদ এই আয়াতগুলা এশকে দিয়ে পাঠাইছে অক্সিজেন আপটি আর কিছু বলবেন অক্সিজেন অ্যাপ্লিকেশনতে পেয়েছেন না আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না তাহলে বিদায় জানাচ্ছি ইসলাম নামে একজন ব্যাকস্টেজে আছেন কিন্তু আপনার ডিভাইস নট কানেক্টেড তাহলে আপনাকে বিদায় জানাই পরের জনকে যুক্ত করি নিউটন নিউটন আপনাকে যুক্ত করা আছে আপনি বলেন তাহলে বাই হ্যাঁ হ্যালো হ্যাঁ বলেন ছিল প্রশ্নটা হলো বিধর্মী মানুষ কি ঈদের নামাজ পড়তে পারে নাকি বিধর্মী বলতে কি বোঝাচ্ছেন মানে কি মানে উনি মুসলিম না অন্য কোন ধর্মকে মানে আচ্ছা কথা তো ঈদের নামাজ পড়ছে আর এটা মুমিনরা মানে খুব মানে ভিডিও সিডিও করে আর দেখা যাচ্ছে আর কি মানে এটা আমি ইন্ডিয়া আসামের কথা বলছি না এটা তো পড়তে পারে না মানে খুব খুশি হইছে তো তারা তো এসারে যায় না তারা তো অপবিত্র অপবিত্র অবস্থায় তো নামাজ পড়া যায় না যতক্ষণ আপনি বিধর্মী ততক্ষণ আপনি অপবিত্র জি ফরাজ ভাই এটা মানে ওই মানে ওই এমপি ইলেকশন চলছে না একজন এমপি ক্যান্ডিডেট উনি আর কি একদম সব সেম টু সেম টুপি সুপি সবকিছু সেম একদম নামাজ পড়া কাজ সব প্রথম সারিতে বাবা গোবর গোবর গণেশ এটা এটা মানসি আমি উনি ভুল করেছে কিন্তু মুমিন রাজা মোল্লা মুন্সি আছে ওনারা তো খুব খুশি এগুলো তো এই তর্প এগুলো তো মানে থাকলাস আত্মসম্মান বলে কোনো কিছু নেই অনেস্টি বলে কোনো বিষয় নেই এর মধ্যে এটা হচ্ছে যে জায়গায় সুতো হবে সেই জায়গাতে একটু বুক ফোলাইতে বলে সেই জায়গায় মুহিনের মধ্যে ডিগনিটি এটা এটা সর্বস্বীকৃত একটা জিনিস যে মুমুদের মধ্যে কোনো ডিগনিটি বলে কোনো কিছু নাই এরা নিজেরাও জানে এদের মধ্যে ডিগনিটি নাই এদের মানে লিডাররাও জানে এদের মধ্যে ডিগনিটি নাই এবং তারা প্রাউড যে তাদের মধ্যে কোনো ডিগনিটি নাই কোন একটা মুভি কখনো বলতে শুনছেন যে ভাই স্কুল কলেজে যে স্কুল কলেজের ছেলে মেয়ে একসাথে পড়ে সেই স্কুল কলেজের স্কুলে ছেলে ছেলে যাওয়া নিষিদ্ধ এটা কোনদিন বলতে শুনছেন ইউনিভার্সিটিতে ছেলে যাওয়া নিষিদ্ধ এটা কোনদিন বলতে শুনছেন চাকরি চাকরিতে যদি মেয়ে থাকে সেখানে ছেলেও যেতে পারবেন এটা কখনো বলতে শুনছেন না বলবে না তারা বলবে মেয়েদের মেয়েদের যাওয়া নিষিদ্ধ ঠিক আছে ছেলেদের যাওয়া নিষিদ্ধ এটা কখনো বলবে না এগুলো তো ভাই জানে সবাই এই জিনিস এটা বলবে না

ভালো আছেন ভাই আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে জি ভাই আমি তো ভাই মাঝখানে আপনাদের থেকে বেশি পপুলার হয়ে গেছিলাম আচ্ছা খুবই ভালো কথা এখন মুমিন ভাইয়েরা কি করলো আমার আইডিটাকে একেবারে ডিজেবল করে দিছে ওই আপনারা একটা ভিডিও দিছিলাম রবীন্দ্রনাথ কি কখনো নবী বলে দাবি করেছেন কিনা ওই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম ওটা দেখার পরে মানুষ

মানে লাইক পরে আমার আর শেয়ার হয় দশ পনেরো শেয়ার হয় এরকম খুবই ভালো খুবই ভালো ঠিক আছে আর কি কিছু বলবেন ভাই আপনি হ্যাঁ না ভাই আর কিছু বলার ছিল না তবে যা হচ্ছে ভালো হচ্ছে অনেক মহিন আপনার এখানে দেখি আর গত লাইভে আপনাকে একজন প্রশ্ন করেছিল যে হিন্দু থেকে মুসলিম হলে অত টাকা দেবে এই নিয়ে একটা বিষয়ে কথা বলছিল না হ্যাঁ হ্যাঁ

পরের জনকে দেখি আপনার ওইখান থেকে অনেক পেছন থেকে অনেক শব্দ হচ্ছিল পরের জনকে দেখি তাহলে আল্লাহ আল্লাহ আপনি যুক্ত হয়েছেন আপনি বলেন তাহলে আল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছেন আনমিউট করে বলেন এই আল্লাহ আল্লাহ এই কাশি ছাড়া আর কিছু করার নেই ঠিক আছে পরের জন্য আল্লাহ আমাদের সৃষ্টি এই কাশি জিহাদ আর এই নাম দিয়া খুব ভালো উপকার হইলো দিনের আখিরাতে রাতে দেখা হবে নাম দিচ্ছে কাশি জিহাদ করার জন্য আল্লাহ তার সৃষ্টি বা বা ডিগনিটি নাই এগুলা ইতর